আরামবাগের মায়াপুর হাট বৃহস্পতিবার থেকে আবার চালু করার সিদ্ধান্ত হয়েছে। এরই প্রতিবাদে আরামবাগ বিডিওর কাছে ডেপুটেশন দিল বিজেপি। বুধবার বিজেপি নেতা হেমন্ত বাগের নেতৃত্বে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। তিনি বলেন, ওই হাটে অসংখ্য লোকের সমাগম ঘটে, আবার যদি সপ্তাহে দুদিন হাট বসে তাহলে করোনা সংক্রমণের আশঙ্কা থাকছে, তাই ওই হাট পুনরায় চালু না করার দাবি জানানো হয়। আজ বিডিও অফিসে কিসের জন্য আসা হয়েছে? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির আরামবাগ গ্রামীণ মণ্ডল জেলা 38 নম্বর জেলা পরিষদের তরফ থেকে আসছি। আপনারা জানেন যে মায়াপুর বাজার আছে, সেই মায়াপুর বাজারটা এতদিন বন্ধ ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে লকডাউনে বন্ধ থাকার পর আজ আগামীকাল থেকে মায়াপুর বাজারটা আবার নতুন করে চালু হচ্ছে এবং সেখানে সপ্তাহে বাজারটা দুদিন হবে। এবং সেখানে বাজার মালিকের পক্ষ থেকে আশপাশের অঞ্চলে একটা মাইকিং প্রচার কালকে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে সপ্তাহে দুদিন হাটটা হবে, বৃহস্পতিবার এবং রবিবার, শুধুমাত্র কাঁচা সবজি, জামা কাপড় এবং আরও ছোটোখাটো মশলাপাতি বাজারটা চালু থাকবে এবং গরু এবং ছাগলের যে হাটটা মায়াপুর বাজারে সেটা বন্ধ থাকবে। কিন্তু আপনারা জানেন মায়াপুরের বাজার একটা এমন একটা বাজার যেখানে 3-4 হাজার লোক প্রতিদিন একটা গ্যাদারিং হবেই, সপ্তাহে দুদিন হাট হওয়া মানে প্রায় 3-4 হাজার লোক ওই মানুষ বেচাকেনা করতে আসবে মায়াপুর বাজারে। এর ফলে কি এই পরিস্থিতিতে 3-4 হাজার লোক একটা বাজারে যাওয়ার ফলে সোশ্যাল ডিস্টেন্স সেখানে বজায় রাখা সম্ভব নয় এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলাও সম্ভব নয় এবং আমরা তীব্র প্রতিবাদ করছি। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি যাতে অবিলম্বে মায়াপুর বাজারটা বন্ধ রাখা হয়। তার জন্যই আজকে বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছি। আপনার পরিচয়? হেমন্ত বাগ, 38 নম্বর জেলা পরিষদের বিজেপির মণ্ডল সভাপতি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।